আমার ছোট মেয়ে লালির জন্মদিন। তো এবছর লালির 2 বছর পূর্ণ হলো, তাই একটু সেলিব্রেট করা হচ্ছে। লালি আর পাশে রয়েছে লালির দিদি রানী, আর পাশে হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার গুড়িয়া। তো ছোটোখাটো করে সেলিব্রেট করা হচ্ছে। লালি তো ভীষণ রাগি, ওকে দিয়ে কেক কাটানো খুব মুশকিল, অনেক বুঝিয়ে শুনিয়ে করা হচ্ছে। খুব রাগি লালি। লালিকে এবার আমি একটু পায়েস খাওয়াবো, পায়েস খাওয়াতে হবে। এই যে এখন পায়েস, পায়েস খাও। ও বাবা, ওরে বাবা রে, কি বাবা, কি পায়েস খাচ্ছিস? আমি একটু খাবো, কিন্তু আমার লালির জন্য পায়েস খাচ্ছি। আমি খাওয়াই দাও। এই পায়েস তুই খাবি? খা বাবা, তাই বল। খাও খাও, দিদি খাইয়ে দিচ্ছে, একটু খাও। আমারটা খেয়ে নিয়েছি, একটু গুড়িয়াকে খাইয়ে দিই। লালি দিদির পায়েস একটু খাও, খাও, খাবে না, নিজে নিজে খেতে দাও না। লালি শোনা, আবার বসে বসে পায়েস খাবে। লালে, তুমি পায়েস খাচ্ছ, তুমি কেক খাবে না? আরো খেতে হবে তো, একটুখানি খেলে হবে? আরে এখনো তো ঠিক করে কাটাই হয়নি, লালিটা হাতে ছোঁয়া দিয়েছে দা, আমি একটু ঠিক করে কেটে দিই। লালে শোনা, পায়েস খাচ্ছি। ও বাবা, লালি শোনা, কেকটা কখন খাবে? গুড়িয়া রানী তো কিছুই খাচ্ছে না। গুড়িয়া রানীর কি মনটা খারাপ? হবে না, গুড়িয়া রানীর বার্থডে খুব মিস করছে মনে হয়। গুড়িয়া রানী, ও গুড়িয়া রানী, গুড়িয়া রানী গো, লালি দিদির বার্থডে তো, ও গুড়িয়া রানী।